নানটা বেটে হাইব্রিড টাউন নামধারী একটা ব্যানারে লেখা আছে জনগণের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নানটাবাড়ি উপজেলা শাখা নানটাবাড়ি উপজেলা আওয়ামী লীগ এই লোক আমাদের উপজেলা আওয়ামী লীগের কোনো সদস্য নয় এবং নানটাবাড়ি উপজেলা আওয়ামী লীগ তথা আমরা যখন ছাত্রলীগ করি একসময় ছাত্রলীগের সহসভাপতি ছিলাম পরবর্তীতে যুবলীগের সভাপতি এই দীর্ঘ সময় যুগ্ম সম্পাদক ছিলাম আওয়ামী লীগের এই লোক নানটাবাড়িতে জয় বাংলা স্লোগান দিছে আমরা দেখি নাই এই 35 বছর আওয়ামী লীগের সাথে জড়িত আমি তাদের দেখি নাই কোনো দিন আওয়ামী লীগ করতেন এই ধরনের কিছু নামধারী আওয়ামী লীগ দলকে বিভ্রান্ত করার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা দলকে এবং আমাদের অভিভাবক অনুগণা বেগম মতিয়া চৌধুরীর উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের কিছু হাইব্রিড আওয়ামী লীগ এরা বিভ্রান্ত করছে এবং আগামী দিনে এই ধরনের যদি কোনো কার্যকলাপ তারা লিপ্ত হয় বা ব্যানার দেখি উপজেলা আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবে এই উন্নয়নকে এরা এই ধরনের কিছু হাইব্রিড আওয়ামী লীগের জন্য উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় আমরা যে কোনো মূল্যে এই ধরনের হাইব্রিড আওয়ামী লীগকে নামধারী আওয়ামী লীগ এদেরকে আমরা প্রতিহত করবো এবং কোনোভাবেই এই ধরনের নামধারী যারা মুস্তাকের পেতাত্তা তাদেরকে আমরা অবশ্যই আগামী দিনে উপজেলা আওয়ামী লীগ আইন ব্যবস্থা নিবে।